নিরাপদ আবাসনের দাবিতে অধ্যক্ষের কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করছেন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। সকাল 9টা থেকে এই বিক্ষোভ শুরু করেন তারা। আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, মেডিকেল কলেজ ছাত্রদের জন্য 3টি এবং ছাত্রীদের জন্য 3টি হোস্টেল থাকলেও এগুলোর বয়স অর্ধশত বছরেরও বেশি। বর্তমানে এসব হোস্টেল বসবাসের পুরোপুরি অনুপযোগী। এর মধ্যে একটি হোস্টেল পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। জীবনের ঝুঁকি নিয়ে এসব হোস্টেলে বসবাস করছে শিক্ষার্থীরা। নতুন হোস্টেল স্থাপন এবং পুরনো হোস্টেল সংস্কারের দাবি জানানো হলেও কোনো ব্যবস্থা নিচ্ছে না কর্তৃপক্ষ। অধ্যক্ষের আশ্বাসের পরও বিক্ষোভ অব্যাহত রেখেছেন শিক্ষার্থীরা। এ বিষয়ে জানতে এখন যাচ্ছি বরিশালে, সেখানে আছেন সিনিয়র করেসপন্ডেন্ট আক্তার ফারুক শাহিন। শাহিন, আন্দোলনকারীরা কি বলছে? রুবা, আমি এই মুহূর্তে একেবারে আন্দোলনের মানে কেন্দ্রস্থলে দাঁড়িয়ে আছি। এখানে আমার চারপাশে যারা আছেন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের শিক্ষার্থী, তারা কিন্তু সকাল 8:30 থেকে এক নাগারে এই হাসপাতাল ক্যাম্পাসে অধ্যক্ষের কার্যালয়ের সামনের সড়কে বসে আছে। এবং খানিকক্ষণ আগে কলেজ অধ্যক্ষ মনিরুজ্জামান শাহিন, উনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে উনি স্বাস্থ্য সচিবের সঙ্গে কথা বলেছেন এবং স্বাস্থ্য সচিব ওনাকে নিশ্চিত করেছেন যে খুব দ্রুত হোস্টেলগুলো সংস্কারের ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু এই এই তথ্যটি কলেজ অধ্যক্ষ শিক্ষার্থীদেরকে জানিয়েছেন, আন্দোলনরত শিক্ষার্থীদেরকে। কিন্তু আন্দোলনরত শিক্ষার্থীদের বক্তব্য হচ্ছে যে সুনির্দিষ্ট কোনো ঘোষণা কিংবা সুনির্দিষ্ট কোনো কার্যক্রম শুরুর একটি পর্যায়ে না যাওয়া পর্যন্ত তারাই আন্দোলন থেকে সরবেন না। আর যেটি বাস্তবতা সেটি হচ্ছে যে বহু বছরের পুরনো এই শের-ই-বাংলা মেডিকেল কলেজ, যেটি প্রায় 50 থেকে 60 বছর আগের, এবং এখানে এই হোস্টেলগুলো কিন্তু আজ থেকে অর্ধশত বছর আগেই প্রতিষ্ঠিত হয়েছে। এবং এই হোস্টেলগুলোর পলেস্তারা খসে পড়ে, ছাদের রড বেরিয়ে আছে, সব কিছু মিলিয়ে এরা কিন্তু আসলেই একেবারে চরম নিরাপত্তাহীন অবস্থার মধ্যে রয়েছে। তো এই পরিস্থিতিতে তাদের জীবনের নিরাপত্তার জন্যই আসলে এই হোস্টেলগুলোর সংস্কার কিংবা নতুন হোস্টেল স্থাপনটা জরুরি হয়ে পড়েছে এবং তারা সেই দাবিতেই আন্দোলন করছে এবং এখনও তাদের আন্দোলন অব্যাহত রয়েছে। রুবা,